মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃতিকা তোমাদের সাথে আবার বকবক করতে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আমি ব্রাশ করব আর রনকে নিচে দিয়ে এসেছি, ও এখন খেলছে ঠাকুমার সাথে, আর আমি ব্রাশ করে ওর সব রাতে যা যা খেয়েছে সেগুলো সব নিয়ে নিচে নামবো। তো চলো। তো আমি নিচে এসে জল ভরতে শুরু করে দিয়েছি। আমি জল অ্যাকচুয়ালি সব দিন ভরি না, তাই জন্য তোমাদের দেখানো হয় না। জলটা অ্যাকচুয়ালি বাবা বা মা কেউ ভরে আরও সকালে। তো আমাদের যেহেতু অনেকগুলো বোতল দেখলাম জমে গেছিলো, তো মায়েদের মা তখন অর্ধেক কিছু বোতল ভরে রেখেছিলো, তো বাকি এই বোতলগুলো আমি মাকে বললাম আমি ভরে দিচ্ছি, যেগুলো সারাদিনে আমরা সবাই জল টল খাই, আবার সন্ধ্যেবেলা আর একবার ভরা হয় জল। তো এগুলো অ্যাকোয়াগার্ড থেকে এটা ভরে রাখলাম। তো এবার আমি চা বিস্কুট খাচ্ছি ঘরে বসে, আর এরপরে জল খাবারটা খাবো। সকালে একটু চা দিয়ে না শুরু করলে ঠিক হয় না, ডিরেক্ট খাবারটা খাওয়া যায় না। তো যাই হোক, এরপরে খাবো হচ্ছে মুড়ি, আলুর তরকারি, তার সাথে একটা রসগোল্লা। আর এই যে দীপও খাচ্ছে কাজ করতে করতে একই খাবার, আর রনও পাশে বসে শুধু মুড়ি নিয়ে নিচ্ছে বা তরকারি নিয়ে নিচ্ছে। মুড়ি তো ওকে দেওয়া হয় না, গলায় অ্যাকচুয়ালি আটকে যাবে বলে মুড়ি একদমই দিই না ওকে। ওই দেখো ওই দিকে আসছে আমার খাওয়ারের দিকে। তো মাছ মাংস সব আনা হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি আমি মাংস করব আর মাছ ভাজবো। তো এই দেখো মাংস, রসুন, আর এদিকে তোমার কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইটা আমাদের বাড়ি থেকে নিয়ে এলাম, আর এটা হচ্ছে আদা বাটা। আর এবারে আমি পেঁয়াজ ভাজবো, পেঁয়াজটা ভাজা হচ্ছে, এটা হচ্ছে আজকে রাতের মেনু অ্যাকচুয়ালি। তো গোপাল কাকা ওরা সবাই আসবে, তো সেই জন্য আমি দুপুরবেলাতেই করে রাখছি বলে, মানে করে রাখছি যাতে আমার সন্ধেবেলা না অসুবিধা হয়। তো ওই জন্য মাছ ভাজা, মাংস আর ভাত, এটাই হচ্ছে মেনু। তো এই দেখো মাংসটা একদম কষানো হয়ে গেছে, আর এবার দীপ কষাবে একটুখানি। কিচ্ছু কষ্ট হচ্ছে না তোমার? হ্যাঁ, তবে হ্যাঁ, আমার রোদে রোদে গিয়ে এই কড়াইয়ের ঢাকনাটা এনে দিল বেচারা। কড়াইটা অ্যাকচুয়ালি ওই বাড়ি থেকে এসছে, বড় কড়াই, এটা ঢাকা টানতে ভুলে গেছিলো, মানে মা দিতে ভুলে গেছিলো। তো চান হয়ে গেছে আমার, রান্না হয়ে গেছে, স্বর্ণকে খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে, এবার আমি শুধু গিয়ে খাবো, মানে আমি দীপ আর মৌ, চলো খেয়ে নিই। মাংসটা দারুণ হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, তো চলো। তো চান করে খেতে বসে পড়েছি। এই দেখো মাংসর ঝোল, দেখতে তো দারুণ হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। আর দুটো রসগোল্লা, যেটা আমার সবসময় থাকে কমন, আর এটা হচ্ছে মৌ, দীপের খাওয়া হয়ে গেছে। তাই গোপাল কাকা শুরুর আসার কথা আছে, ওরা চলেও এসছে, তো এখনও ঘরে ঢোকেনি, তো ঘরে ঢুকলে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো আমরা এখন গালগপ্প করছি সবাই মিলে বসে। এই আর কুটুস তো গোপাল কাকাকে আর সুরকে পেয়ে, ওদেরকে তো চেনে, ওই জন্য ওদেরকে দেখে কিছু বলবে না, কিছু বলেনি, ওদেরকে দেখে লাফালাফি করলো, খুব আনন্দ পেলো। আর আমরা এখন ওপরে বসে আছি, রনক ঘুমাচ্ছে, মানে এতক্ষণ উঠে গেছে নাকি জানি না, একবার দেখতে হবে নিজে গিয়ে। এই যে দেখো এই মশলা মাছটা আমি ভাজছি, যেটা আরও একদিন আমি ভেজেছিলাম, যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো, যেটা পেঁয়াজ রসুন আদা সব মিশিয়ে মাছটাকে জাস্ট ভাজবো। এই দেখো ভাজা হয়ে গেছে, আমরা খেয়েও নিয়েছি। তো আমরা খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, আর অনেকটা সময় কথা বলা হয়নি, কারণ এত গল্পে মত্ত ছিলাম আমরা। তারপর মাছটা ভাজলাম, খাওয়া দাওয়া করলাম। তো চলো চলো রন, তুমি রনকে আজকে হাগিস পড়ায়নি, তো ও নর্মালি হাগু করে দিয়েছে মেঝেতে পুরো, এই প্রথম এটা হলো, কারণ সবসময় হাগিস পড়ে থাকে। ঠিক আছে, তো যাই হোক। আর মাংসটা কেমন লেগেছে তোমাদের? মাংসটা দারুণ দারুণ লেগেছে। তো আর অনেকদিন পর এরকম জমিয়ে গল্প করলাম। যাই হোক চলো, টাটা বাই বাই, আজকের ব্লগটা এই অবধি রাখলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, আর টাটা, গুড নাইট।